ভ্রমণ আমাদের জীবনের একটি অংশ, যা আমাদের দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ ও নতুন অভিজ্ঞতার সাথে মেলায়, আর আমাদের শরীর ও মনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। তাই লেপচা জগৎ ভ্রমণের শেষে আরও একটি নতুন জায়গার অভিজ্ঞতার খোঁজে আমরা রওনা দিলাম, আমাদের দ্বিতীয় গন্তব্য তাবাকোশি ও দার্জিলিংয়ের পথে। আগে অবশ্য ঠিক ছিল আমাদের এই দিনের গন্তব্য হবে চটকপুর, কিন্তু ওখানকার হোমস্টেগুলি সব অলরেডি প্যাকড আপ, তাই আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে নতুন করে তাবাকোশির দিকে রওনা দিয়েছিলাম। হাল ফ্যাশনের যুগে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা যেসব পাহাড়ি গ্রামগুলিতে এখন পর্যটকদের আনাগোনা বাড়ছে, তাদের মধ্যেই অন্যতম এই তাবাকোশি। পূর্ব হিমালয়ের কোলে রাংভাং নদীর ওপর এই ঘুমন্ত গ্রাম তাবাকোশি। লেপচা জগৎ থেকে মোটামুটি 19 কিলোমিটার, মিরিক থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে লুকিয়ে রয়েছে এই তাবাকোশি। তাম্বা, যার অর্থ তামা, আর কোশি মানে নদী। রাংভাং নদীর ওপর ঘন জঙ্গলকে দেখে মনে হয় যেন নদীর ওপর তামার দেশ। এখান থেকেই গ্রামের নাম তাবাকোশি। ঘন জঙ্গল বলতে এখানে রয়েছে পাইন আর বার্চের সমাহার, কিন্তু জঙ্গলের চেয়েও তাবাকোশিতে বেশি মন কাড়বে সবুজে মোড়া চা বাগান। আমরা এখানে এসে অনেকটা সময় কাটিয়েছিলাম রামমাম খোলা নদীর পাড়ে। এখানকার শান্ত শীতল নৈসর্গিক পরিবেশে সময়টা যেন কিভাবে কেটে গিয়েছিল নিজেরাও বুঝতে পারিনি। তাবাকোশি বছরের যে কোনো দিন আসা যায়, তবে বর্ষাকালে তাবাকোশিতে বয়ে চলা রাংভাং নদী ফুলে ফেঁপে ওঠে, তাই বছরের এই সময়টা তাবাকোশিতে না আসাই শ্রেয়। আমরা যদিও এখানে রাত্রি বাস করিনি, কিন্তু আপনি চাইলে এখানে অনায়াসেই থেকে যেতে পারেন একটি রাত্রি। নদীর কাছেই রয়েছে অত্যন্ত সুসজ্জিত কয়েকটি হোমস্টে, যার মধ্যে কয়েকটি হল খুশি ফার্মস্টে, তাবাকোশি টি ভিলেজ হোমস্টে, আর ইয়োলমো হোমস্টে তাবাকোশি ইত্যাদি। মোটামুটি বিকেল 3টে পর্যন্ত এখানে কাটানোর পর আমরা এবার গাড়ি ধরে ফিরে চললাম দার্জিলিংয়ের পথে। মাঝপথে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল একটি চা বাগানে, আর মোবাইল ক্যামেরায় তুলে রেখেছিলাম সেখানকার কিছু স্মৃতি। শিলিগুড়ি থেকে তাবাকোশির দূরত্ব মোটামুটি 53 কিলোমিটার এবং এনজিপি স্টেশন থেকে 64 কিলোমিটার। তাবাকোশি পৌঁছানোর জন্য শিলিগুড়ি অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবেন খুব সহজেই, যার ভাড়া পড়বে আনুমানিক 2000 থেকে 3000 টাকা। এছাড়াও আপনি চাইলে শিলিগুড়ি থেকে মিরিকগামী শেয়ার গাড়িতে আসতে পারেন, সেক্ষেত্রে মিরিক পর্যন্ত আপনার ভাড়া লাগবে 200 টাকার মতো, এবং সেখান থেকে তাবাকোশির গাড়ি পেয়ে যাবেন মাথাপিছু 100 টাকার বিনিময়। দার্জিলিং পৌঁছতে আমাদের টাইম লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। বিকেল 4:30 নাগাদ গাড়ি দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ ম্যাল রোডের কাছে। নর্থ বেঙ্গলের প্রধান আকর্ষণ দার্জিলিং হওয়া সত্ত্বেও আমাদের এইবারের গন্তব্য যখন শুধুমাত্র অফবিট ডেস্টিনেশনগুলোই, তাই আমরা এখানে খুব বেশি টাইম কাটাইনি। শুধুমাত্র শপিং, খাওয়া দাওয়া ও বাড়ির মানুষদের জন্য কেনাকাটার উদ্দেশ্যেই দার্জিলিংয়ে স্টে করা। আপনারা যারা শুধুমাত্র দার্জিলিং ভ্রমণের জন্যই আসবেন, তারা এর কাছাকাছি কিছু জায়গা অবশ্যই ভ্রমণ করে দেখতে পারেন, যেমন টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, পিস প্যাগোডা ইত্যাদি জায়গা। সকালে ব্রেকফাস্ট ও লাঞ্চ করতে ভুলবেন না
গ্লেনারিস এবং কেভিন্ডার্সে। আর আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য অবশ্যই নিয়ে আসতে পারেন এখানকার বিখ্যাত চা পাতা। সন্ধেবেলাটা আমরা সময় কাটিয়েছিলাম এই ম্যাল রোডের আশেপাশে ঘোরাঘুরি করে এবং এখানকার কিছু স্ট্রিট ফুড উপভোগ করতে করতে। দার্জিলিংয়ে সেইভাবে সাইট সিন করতে না পারার জন্য একটু খারাপ লাগলেও আমরা কিন্তু মনে মনে তৈরি হয়ে নিচ্ছিলাম প্রকৃতির মাঝে নিরিবিলিতে আরও একটি সুন্দর ডেস্টিনেশনে সময় কাটানোর জন্য, অর্থাৎ বিজন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।